নমস্কার বন্ধুরা, সোমস গার্ডেনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ছাদ বাগানে টবের মধ্যেই কী করে কম যত্নে খুব সহজ পদ্ধতিতে ভুট্টা চাষ করবেন। ভুট্টা চাষের জন্য আমাদের সবথেকে প্রথম দরকার যেটি, ভুট্টার বীজ সংগ্রহ করে নেওয়া। ভুট্টার বীজগুলি যে কোনো বীজ দোকানেই কিন্তু আপনারা সহজেই কিনতে পাবেন। প্রথমে আমরা বীজগুলিকে সংগ্রহ করে নেব। বীজগুলি বপন করার জন্য আমরা যে মিডিয়াটি ব্যবহার করছি, সমান পরিমাণ নিয়েছি কোকোপিট, সমান পরিমাণ মাটি এবং সমান পরিমাণ কম্পোস্ট সার, তিনটিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। কোকোপিট যদি হাতের সামনে আপনারা না পান, কোকোপিটের বদলে কিন্তু বালিও ব্যবহার করতে পারেন। তিনটিকে সমান পরিমাণ নিয়েছি, তিনটিকে সমানভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াটি তৈরি করে নেব। ছোট্ট কাপ দেখছেন, এই ছোট্ট কাপের মধ্যে অবশ্যই নিচে তলায় একটু ছিদ্র করে নেবেন। এই ছোট্ট কাপের মধ্যেই আমরা প্রথম চারাগাছগুলিকে তৈরি করব। পটগুলিকে আমরা মিডিয়া দিয়ে প্রস্তুত করে নিয়েছি। এবারে প্রতিটি পটে সুন্দর করে একটি করে বীজ বসিয়ে দেবো পটের মাঝ বরাবর। আপনারা একটি জায়গায় দুটি করে বীজ বপন করতে পারেন, কারণ সমস্ত বীজ থেকে কিন্তু চারাগাছ তৈরি হবে না। এবারে কিন্তু যে মিডিয়াটি তৈরি করেছি, বীজগুলি দেওয়ার পর সেটিকে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে পাখি বা পোকামাকড়ে নষ্ট করে দিতে পারে। ঠিক সুন্দরভাবে যেভাবে দেখালাম এইভাবে করবেন। মিডিয়াটি ভালো করে তৈরি করে নেবার পর, বীজ বপনের পর, এবারে কিন্তু সুন্দর করে আমরা জল দিয়ে পটটি ভিজিয়ে নেব। প্রথমবার যখন জল দেবো, ভালো করে জল দেব, যেহেতু কোকোপিট রয়েছে এর জলধারণ ক্ষমতা বেশি। এরপরে যখনই মিডিয়াটি শুকোবে তখনই জল দেবেন। অতিরিক্ত জল দিলে ভিট্টা বীজগুলি পচে যেতে পারে। বীজগুলি বপনের পর আর চার দিনেই দেখছেন ভুট্টা গাছ বেরোতে শুরু করেছে। প্রথম একটি গাছ দেখালাম, এটি দেখুন, এটিও একটি দেখাচ্ছি, এটিও কিন্তু বড় হয়েছে। পাশের পটটি আপনাকে দেখাবো, দেখুন এখান থেকেও কিন্তু বীজ থেকে দেখতে পাচ্ছেন নতুন গাছ বেরোবে। আপাতত দুটি গাছ বেরিয়েছে, অন্য কোনো পটে কিন্তু সেরকম কোনো লক্ষ্য দেখছি না। দুটি পটে বেরিয়েছে এবং আরেকটি বেরোবে হচ্ছে। গাছগুলির বয়স আজ 12 দিন। 12 দিনে দেখছেন ভুট্টা গাছগুলি বেশ খানিকটা বড় হয়ে উঠেছে এই ছোট্ট পটে। আমি 6টি বীজ বপন করেছিলাম, 6টির মধ্যে লক্ষ্য করে দেখুন 4টি বীজ থেকে কিন্তু চারাগাছ তৈরি হয়েছে এবং গাছগুলি সুন্দর সতেজ সবল রয়েছে এবং যথেষ্ট বড় হয়ে উঠেছে। সমস্ত বীজ থেকে কিন্তু চারাগাছ হবে না, এটা কিন্তু ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম। তাই আপনারা যত সংখ্যক গাছ তৈরি করতে চাইছেন তার থেকে কিছু বেশি পরিমাণ বীজ বপন করুন, কারণ সমস্ত বীজ থেকে কিন্তু চারাগাছ হবে না। অবশ্যই বীজ বপন করার থেকেই যখন ছোটো অবস্থায় গাছ থাকবে তখন থেকে গাছগুলি কিন্তু সানলাইটে রাখা অভ্যস্ত করুন, তাতে গাছগুলি সুস্থ সবল এবং বড় সুন্দরভাবে হবে। ভুট্টার চারাগাছগুলি ফাইনাল পটিং করার জন্য আমি ছাদ বাগানে ব্যবহার করছি ফলের ঝুড়ি বা কন্টেনারগুলি। যেহেতু এগুলি একটু আয়তনে বড় হয়, তাতে একটি কন্টেনারের মধ্যে দুটি কিন্তু গাছ আপনি বসাতে পারেন। মাটি হিসেবে ব্যবহার করেছি 60% সাধারণ গার্ডেন সয়েল এবং 40% কম্পোস্ট সার, অর্থাৎ গোবর সার ব্যবহার করেছি। এইভাবেই কিন্তু মাটি তৈরি করেছি। ছোট্ট চারাগাছগুলির বয়স আজ মোটামুটি 14 থেকে 15 দিন হয়ে গিয়েছে এবং গাছটি দেখছেন প্লাস্টিক পটের মধ্যেই যথেষ্ট বড় হয়ে গিয়েছে। এর বেশি যদি রাখি আমরা তাহলে কিন্তু গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। তাই হালকা করে একটু চাপ দিচ্ছি, দেখুন হালকা করে যদি আমরা চাপ দিই একটু সুন্দরভাবে কিন্তু দেখুন বেরিয়ে এলো। নিচের দিকে শিকড়টি লক্ষ্য করে দেখুন কত সুন্দর মূল ডেভেলপমেন্ট করেছে। একেবারে কিন্তু ছোট্ট চারাগাছটি বার করার সময় তাড়াহুড়ো করবেন না, যেভাবে একটু চাপ দিলাম সেইভাবে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাই কিন্তু প্রতিস্থাপন আমরা করে দেবো। একটা প্যাকেটের মধ্যে, অর্থাৎ একটা ফলের ঝুড়ির মধ্যে আপনাদের বললাম আমরা দুটো গাছ প্রতিস্থাপন করতে পারি, দুটো গাছ কিন্তু সুন্দরভাবেই হতে পারে। এটাও সেই একই রকমভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখুন হালকা করে দেখুন চাপ দিচ্ছি। হালকা করে চাপ দিলে এদিকে একটু ঘোরালি, দেখুন এটাতেও দেখুন রুটটা দেখুন কত সুন্দর রুট ডেভেলপমেন্ট করেছে। ঠিক এইভাবেই কিন্তু চারাগাছগুলি বার করে নিন। টানা হিসেবে করলে কিন্তু গাছের মূল ছিঁড়ে যেতে পারে, গাছটি মারা যেতে পারে। এইভাবে কিন্তু গাছগুলিকে প্রতিস্থাপন করুন। গাছগুলিকে ভালো করে বসিয়ে দেবার পর ভালো করে কিন্তু প্রথমবার জল দিয়ে টবের মাটিটি ভালো করে ভিজিয়ে নিতে হবে। আমি ফলের ঝুড়িতে করে দেখাচ্ছি আপনাদের, আপনারা ঠিক একই পদ্ধতি মাটির টবেও করতে পারেন। সেক্ষেত্রে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব ব্যবহার করলে সবথেকে ভালো হয়। গাছগুলি প্রতিস্থাপনের পর গাছগুলির বয়স আজকে 28 দিন। 28 দিনে লক্ষ্য করে দেখুন গাছগুলির বৃদ্ধি কিন্তু একেবারেই সুন্দর সতেজ হয়েছে।
যে কন্টেনারে গ্রো করে দেখিয়েছিলাম সেই কন্টেনার মধ্যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এবং পাশে একটি টবের মধ্যে, এটা 10 ইঞ্চির টব, একটি 10 ইঞ্চির টবেও কিন্তু একটি গাছ আমি বসিয়েছিলাম, সেখানেও দেখছেন সমানভাবে গ্রোথ করছে গাছগুলি। তিনটে গাছেরই গ্রোথ প্রায় সমানভাবেই হচ্ছে, তাই আপনারা এরকম ফলের ঝুড়িতেও দিতে পারেন বা 10-12 ইঞ্চি টপ টপাটেও কিন্তু গাছগুলি বসাতে পারেন, মোটামুটি গাছের গ্রোথ কিন্তু সমানভাবেই কিন্তু পাবেন। কারণ আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন তিনটে গাছ, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তিনটে গাছেরই গ্রোথ প্রায় কিন্তু সমান। গাছের বয়স আজকে 45 দিন। 45 দিনে গাছের গ্রোথটা শুধু আপনারা একবার লক্ষ্য করে দেখুন, পাতার সাইজগুলো দেখছেন একেবারে সুন্দর সতেজ, এবং কি সুন্দর ভীষণ বড় বড় পাতাগুলি, গাছটি দেখতে কত সুন্দর লাগছে, গাছটি দেখেই কিন্তু আমাদের মন ভরে যাবে। যে টবের মধ্যে করেছিলাম টবের গাছটিও লক্ষ্য করে দেখুন, টবের গাছের পাতাটি লক্ষ্য করে দেখুন, একেবারে সুন্দর সতেজ কিন্তু গাছগুলি গ্রোথ হচ্ছে। একটি জিনিস বলে রাখি, গাছগুলি আপনারা কোথায় রাখবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছগুলির বীজ থেকে চারাগাছ তৈরির পরেই যখন গাছগুলি বসাবেন তখন থেকে গাছগুলি কিন্তু ফুল সানলাইট পায় এমন একটি জায়গায় আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে, না হলে কিন্তু হবে না। গাছের বয়স 52 দিন, গাছের গ্রোথ দেখছেন যথেষ্ট সুন্দর। এবারে আসি গাছের খাবারের বিষয়ে। আমি কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করছি, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। মাটি প্রস্তুতির সময় বলেছি 60% গার্ডেন সয়েল এবং 40% কম্পোস্ট সার। আপনারা 50% মাটি এবং 50% কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, কারণ এই গাছের মাটির জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট। এইভাবেই কিন্তু মাটি প্রস্তুত করতে হয়, এবং 10-12 দিন অন্তর অন্তর আমি খোল পচা জল ব্যবহার করছি। আপনারা খোল পচা জল এবং সবজি খোসা ভেজানো জল ব্যবহার করতে পারেন অল্টারনেট করে, এছাড়া কিন্তু কোনো রকম রাসায়নিক সার আমি অন্তত ব্যবহার করছি না। কারণ বাজার থেকে আমরা যে সমস্ত খাবার কিনে খাই তার ম্যাক্সিমামই কিন্তু রাসায়নিক সারযুক্ত খাবার, তাই বাড়িতে যদি আমাদের ফলন কম হয় কোনো রকম দুঃখ নেই, কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করব। গাছের বয়স আজ 60 দিন, অর্থাৎ প্রায় 2 মাস সম্পূর্ণ হলো। 2 মাস গাছের বয়সের মধ্যে আজকে লক্ষ্য করে দেখলাম ভুট্টা গাছের মাথার মধ্যে ভুট্টার ফুল ফুটতে দেখা যাচ্ছে। মেঘলা আকাশের মধ্যে ভুট্টার ফুলগুলি কিন্তু দেখতেও দুর্দান্ত লাগছে। সবথেকে আনন্দের বিষয়ে যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করা তার কিন্তু আজকে অনেকটাই অবসান। গাছে দেখছেন ভুট্টা ধরতে দেখা যাচ্ছে, এই প্রথম ভুট্টা ধরতে শুরু করেছে, ছোট্ট ভুট্টা দেখা যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে এবং যথেষ্ট কিন্তু আনন্দও লাগছে, পরিশ্রম অনেকটাই মনে হচ্ছে সফল হল। আরও কিছুদিন পর শুধুমাত্র গাছে ফুলগুলিও নয়, গাছে কিন্তু সমানভাবে ভুট্টাগুলিও কিন্তু বড় হতে শুরু করেছে। যে ভুট্টাটি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেই ভুট্টাটা দেখছেন যথেষ্ট কিন্তু বড় হয়ে গেছে। শুধুমাত্র এই ভুট্টাটি নয়, আপনাদের গাছগুলি আর একটু ভালো করে যদি দেখাই, দেখুন পাশ থেকে দেখছেন আরও ভুট্টা দেখা যাচ্ছে। পাশের গাছটি দেখাবো, দেখুন পাশের গাছও কিন্তু ভুট্টা ধরতে শুরু করেছে। গাছে যখন প্রথম ফল আসে সত্যিই খুব আনন্দ লাগে। পাশের গাছটি দেখাই, দেখুন এখানেও কিন্তু টবের গাছটি, এটাতেও কিন্তু ভুট্টা ধরতে শুরু করেছে। প্রায় প্রতিটি 3টি গাছ আছে, 3টি গাছে কিন্তু ভুট্টা ধরতে শুরু করেছে। এখন একটা জিনিস বলে রাখি, ভুট্টা লাগানোর সঠিক সময়কাল কখন? মূলত ভুট্টা খারিফ ফসল, যেহেতু শীতের পর অর্থাৎ মনসুন যেটাকে আমরা বলা হয়, অর্থাৎ বর্ষার আগে কিন্তু গাছটিকে যদি বসানো যায় সবথেকে ভালো হয়। বর্ষার সময় কিন্তু এই মনসুন সময় কিন্তু গাছের গ্রোথ কিন্তু সবথেকে ভালো হয়, কিন্তু মাটিটি ভালো করে তৈরি করতে হবে যাতে গোড়ায় জল না জমে যায়, তাহলে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। কিছুদিন পর ভুট্টাটি কিন্তু একেবারেই পরিণত হয়ে গিয়েছে, আপনাদের দেখাই দেখুন ভুট্টার বীজ কিন্তু আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন। ভুট্টার দানাগুলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একেবারে পরিণত হয়ে গিয়েছে। এবারে ভুট্টাটি কিন্তু আমাদের তুলে নিতে হবে। ভুট্টাটি তুলে নেবার আগে আপনাদের জানাই রোগপোকার বিষয়। গাছ কিন্তু আমার একেবারে সুস্থ সবল ছিল, অন্যান্য গাছে যেমন আমি নিম অয়েল স্প্রে করি, আমি কিন্তু 15-20 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করেছি, গাছে কিন্তু আর কোনো রকম রোগপোকার আক্রমণ হয়নি। আমার গাছ দেখতেই পাচ্ছেন একেবারে সুস্থ সবল রয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ কিছুটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কথা ঠিকই, কিন্তু কোনো রোগপোকার আক্রমণ হয়নি। এবারে কিন্তু আমরা ভুট্টাটি কিন্তু তুলে নিচ্ছি।
বন্ধুরা, ভুট্টার বীজ থেকে কিভাবে চারা গাছ তৈরি করবেন এবং গাছ কি করে বড় করে তুলবেন, কি খাবার দেবেন, কি পরিচর্যা করবেন, সমস্ত বিষয়ে আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তুলে ধরেছি। আশা রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি সহজ পদ্ধতি অনুসরণ করেন, আপনাদের বাড়িতেও ছাদ বাগানে কিন্তু খুব সহজেই কিন্তু এরকম ভুট্টা ফলবে। পরবর্তী আপডেট আর কটি ভুট্টা পেলাম অবশ্যই পরবর্তী সময় আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।